ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. দুই নম্বর প্রশ্ন সালামের পরে বলছেন, শেখ আমি একটি মেয়েকে বিবাহ করতে চাই, মেয়ে ইয়াতিম, বাবা নেই, মা আছে, মা মেয়ে কোনো মতে সংসার চলে, মেয়ের দুই চাচা রয়েছে যাদের একজন জাদুটোনা আর একজন সুদের কারবার করে, আল্লাহ হেদায়ত করুক তাদেরকে, তথাপি মা মেয়ে অত্যাচারিত হয়ে তাদের সাহায্য ছাড়াই সংসার চালায় এবং তারা পরহেজগার বটে, এমতো অবস্থায় বিয়েতে মেয়ের অভিভাবক কে হবে, চাচা না মামা? না, মামা অভিভাবক হতে পারবে না, মামা অভিভাবক হতে পারবে না, অভিভাবক হবে নিজের বংশের লোকেরা, মায়ের বংশের লোকেরা না, বাবার বংশের লোকেরা। বাবা থাকতে অন্য কেউ হবে না, বাবা না থাকলে দাদা হবে, দাদা নেই তাহলে ভাই যদি থাকে সাবালক তো ভাই হবে, ভাই না থাকলে চাচা হবে, চাচারা না থাকলে চাচা তো ভাই হবে। এখানে যখন বলছেন যে চাচারা অসৎ, জালেম এবং জাদুটোনার শির কুফুরির সাথে জড়িত, সুদের মতো কাবিরা গুনার সাথে জড়িত, এই ক্ষেত্রে আরও বলছেন যে বিশেষ দ্রষ্টব্য মেয়ের চাচাগণ মেয়ের উপকার তো চাই না, উল্টো মিথ্যা অপবাদ সহ নানা রকম জুলম ও মেয়ে ও তার মায়ের উপর করে। জি, তো এই ক্ষেত্রে বলবো যে এইসব অযোগ্য চাচারা যারা ওলায়েতের অযোগ্য জুলম অত্যাচারের কারণে, দেখতে হবে যে চাচা তো ভাই কেউ নেক আছে কি না, অথবা কাছের আত্মীয় নিজের বাবার কাছের আত্মীয় পুরুষ কেউ আছে কি না, ওলি হবে পুরুষ সাবালক আর ওলি হবে নিজের বংশের বাবার বংশের, যেমনটা বললাম কাছের থাকতে দূরেরা হবে না, যদি কেউ না থাকে এমন তাহলে সরকারের অধিকার রয়েছে, সরকার প্রতিনিধি, তখন কোর্টের অধিকার রয়েছে, বা অমুসলিম দেশে আলেমে দিন যে এলাকায় রয়েছেন, গ্রামে রয়েছেন কোনো মসজিদের ইমাম অথবা ভালো আলেম, তিনি ওলি হয়ে যাবে। ফা সুলতান ওলি ও মাল্লা ওলি আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন শাসক সুলতান দেশের শাসক, মুসলিম শাসক হলে, আর যদি অমুসলিম সেখানে শাসক হয় মুসলিম দেশে তাহলে সেখানে আলেমই সুলতান, সেখানে মুফতি হচ্ছে সুলতান, শেখ হচ্ছে সুলতান, ফা সুলতান ওলি ও মাল্লা ওলি, আর যার ওলি নেই তার ওলি হচ্ছে সুলতান, আল্লাহ তাআলা আলম।